আগামী 8 ফেব্রুয়ারি রটন্তী কালীপুজো আমরা অনেকেই জানি, অলরেডি জেনে গেছি, কারণ সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় কিন্তু এই রটন্তী কালীপুজো নিয়ে আপনারা ভিডিও দেখছেন। তাই এই দিনটি অত্যন্ত শুভ। এই শুভ দিনে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আজকের আলোচনা তাদের জন্য। আপনার ঋণ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন, কিভাবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ বর্তমান পরিস্থিতিতে এসে ম্যাক্সিমাম জাতক জাতিকারাই কিন্তু ঋণে পড়ে গেছেন, সেটা হতে পারে শখের কারণে, হতে পারে যে কোনো পরিস্থিতির শিকার। কারণ বর্তমান পরিস্থিতিতে পাল্লা দিয়ে আমাদের শখ বেড়েছে, দামি একটা ফোন মোবাইল কিনতে হবে, একটা গাড়ি করতে হবে, একটা বাড়ি করতে হবে দেখার মতো, আর সেখানে গিয়ে কিন্তু ইএমআই বা অন্যান্য লোক মারফত যে ঋণ ধার এগুলো কিন্তু হয়ে গেছে। এবার আপনার ছোট একটি ঋণ ছিল, সেই ঋণটি শোধ করতে গিয়ে বারংবার ঋণ করতে হচ্ছে, মানে এক জায়গা থেকে এনে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে এনে আরেক জায়গায়, এই করতে করতে আপনার ঋণ তো কমছেই না, বরং আরও বেড়ে যাচ্ছে। ছোট ঋণটা অনেক বড় আকার নিচ্ছে যত দিন যাচ্ছে, আপনি শোধ করবেন কি করে, রাস্তা পাচ্ছেন না। আপনি ভাবছেন আমার এই ইনকাম এত টাকা কি করে শোধ করব, অবশ্যই এটা ভাবার বিষয়। দেখুন, আপনার ঋণ কিভাবে শোধ হবে সেটা কিন্তু বলা মুশকিল। আমি এরকম কোনো কিছু বলবো না যে আপনার ঋণ আপনি এই কাজ করবেন আর আপনি টাকা পাবেন, ঋণ শোধ হয়ে যাবে, কখনো সম্ভব না। আপনার ঋণ কেউ দেবে না, না ভগবান দেবে, না গ্রহ দেবে, না পাড়ার লোক দেবে, না বন্ধুবান্ধব দেবে, আপনাকেই শোধ করতে হবে। কিন্তু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি ঋণ শোধ করার রাস্তা খুঁজে পাবেন বা কিছু সময় পাবেন। তারা যে তারা আপনাকে দিচ্ছিল, তারা দেওয়া মানে খুব তাগাদা দিচ্ছিল, সেটা দেবে না, আপনাকে সময় দেবে, বা আপনি ঋণ শোধ করার রাস্তা খুঁজে পাবেন, কোনো না কোনো রাস্তা আপনার সামনে এসে হাজির হবে, সেই রাস্তা অবলম্বন করে কিন্তু আপনি আপনার ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। বাস এটাই হবে কাজ। কেউ কেউ আবার, প্রত্যেকটা আলোচনার ভালো মন্দ দুটো দিক থাকে, তো তাই খারাপ দিক নিয়েও কমেন্ট করতে পারেন যে আমি এত টাকা ঋণ করে ফেলেছি, আমার ঋণটা কে দিয়ে দেবে, কেউ দেবে না, আপনিই দেবেন। আপনি বলতে পারেন যে আমার সেই দেওয়ার ক্ষমতা নেই, কীভাবে ক্ষমতা হবে সেটা আপনার ভাবার বিষয় না, কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আপনার রাস্তা তৈরি হবে ঋণ শোধ করার। আর সেই বিষয় নিয়েই আজকের আলোচনা, যে আপনি ঋণ থেকে কী করে বেরিয়ে আসতে পারবেন, তাহলে কী করতে হবে, শেষ পর্যন্ত থাকুন। আর যে কথাগুলো বলবো ঠিকঠাক মতো করুন। এই রটন্তী কালীপুজো অত্যন্ত শুভ দিন, আর এই রটন্তী কালীপুজোর দিন আমি আগেও বলেছি তন্ত্রের যে কোনো কাজ খুব ভালো ফল দেয়, তাই তন্ত্রক্রিয়া শ্রেষ্ঠ সময় কিন্তু এই রটন্তী কালীপুজো। এবং ঠিক তার পরের দিনই অমাবস্যা তিথি, এই অমাবস্যাতেও কিন্তু তন্ত্রের কাজ খুব ভালো কাজ করে। তাই আমি এর আগেও আপনাদেরকে অনেকেরই মানে আপনাদের প্রত্যেকেরই বলেছিলাম যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই দিনটি কাজে লাগিয়ে কিন্তু আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এই দিন আপনাদের গ্রহদোষ কাটাতে পারেন, আপনাদের সমস্ত রকম দোষ কাটিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। নানা রকম কবজ আমাদের এখানে তৈরি হবে এই রটন্তী কালীপুজো এবং অমাবস্যা দুটো দিন। তাই যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু ভয়েস মেসেজ পাঠিয়ে আপনার সমস্যা বলতে পারেন, তার সাথে আপনি জানতে পারবেন আপনার কোন কবচ বা কী করলে তার থেকে ভালো থাকবেন। যাই হোক, এই যে রটন্তী কালীপুজোর দিন, ঋণ থেকে মুক্তি পাবার যে উপায় নিয়ে আলোচনা করব বা আপনাদের সাথে করছি, কি আপনার প্রয়োজন সেটা বলি। আপনাকে একটা তামার ঘট কিনতে হবে, ঘটি টাইপের ছোট কিনতে হবে। এই তামার ঘটটা অবশ্যই প্রয়োজন। এ তাতে কি করবেন, কিছুটা গঙ্গাজল ভরবেন এই তামার ঘটে, আর একটা বড় ধরনের শুকনো লঙ্কা নেবেন। এটা করবেন রটন্তী কালীপুজোর ঠিক সন্ধ্যাবেলা। এই লম্বা একটা শুকনো লঙ্কা নেবেন বড় দেখে, তার থেকে একুশটা বীজ দানা বার করবেন, একুশটা দানা এই একটা লঙ্কা থেকে কিন্তু বেরোবে। এই একুশটা দানা ওই জলটার মধ্যে দেবেন, এই ঘটিটার মধ্যে, ঘটের মধ্যে দেওয়ার পর যে বাড়ির কর্তা, যে ঋণ করে ফেলেছে, একজন করলেই হবে, ঠিক কপালে ঘটিটা ধরবেন, ধরে ক্লকওয়াইজ ঘটিটাকে ঘুরিয়ে যাবেন, ঘড়ির কাঁটা যেদিকে করে, ঠিক ঘুরে এখানে আসবে একবার, আবার ঘুরে এখানে আসবে দুবার, সাতবার ঘোরাবেন। ওই
গঙ্গা জলের ভিতরে এই লঙ্কার বীজ দেওয়া যে জলটা ঘোরানোর পরে এই ঘটিটা নিয়ে আপনি চলে যাবেন চার রাস্তার মোড়। আপনার এলাকায় চার রাস্তার মোড় দেখে নেবেন কোথায় আছে, চার রাস্তার মোড়ে চলে যাবেন। যে আপনি পূর্ব দিকে মুখ করে ঘটির জলটা ফেলে দেবেন, ফেলে সোজা যেভাবে আসছেন সেভাবে বাড়ি চলে যাবেন, পিছনে আর তাকাবেন। আর যদি মনে হয় যে না পূর্ব দিকেই আপনার বাড়ি, তাহলে উত্তর দিকে মুখ করে ফেলবেন। মোটামুটি আপনার বাড়িতে যেতে হবে পিছন দিয়ে, সেইভাবে ফেলবেন, জলটা ফেলে দিয়ে সোজা বাড়ি চলে যাবেন। এতে কী হলো, আপনার শরীরের সর্বদোষ দোষী কেটে গেল। এগুলো আমাদের গ্রহের ফেরে আমরা কিন্তু ঋণ ধার করে ফেলি, অনেকে মানতে চায় না যে না আমি এই কারণে ঋণ করেছি, আমার এইটা ওটা ঠিক আছে। কিন্তু না, আপনি বুঝতেও পারছেন না আপনার কোন গ্রহ খারাপ আছে। সেই কারণে আমি সকলের জন্য নবগ্রহের কথা বলি। যাই হোক, এই যে জলটা ফেলে দেবেন, বাড়ি চলে আসবেন, তারপর থেকে ধীরে ধীরে আপনার কিন্তু ঋণ থেকে মুক্তি পাবেন। শুধু এখানেই শেষ না, এরপর কি করবেন, সাতটা শুকনো লঙ্কা নেবেন, একটা লাল কাপড়ে বেঁধে এটা পবিত্র কোনো জায়গায় রেখে দেবেন, কোনো কোণে কেউ না দেখে। তারপরে দিন গুনতে থাকুন। মোটামুটি 21-41 দিনের মধ্যে আপনার দেখবেন কোনো না কোনো যোগাযোগ আপনার সাথে তৈরি হচ্ছে, কোনো কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন, কোনো না কোনোভাবে এই ঋণের যে একটা চাপ সেটা আপনার মাথা থেকে নেমে যাবে, বা ঋণ শোধ করার একটা ফর্মুলা আপনি পেয়ে যাবেন। তার মানে এই না যে এই কাজটা করবেন আর আপনার টাকা পয়সা কেউ অন্য এসে শোধ করে দিয়ে যাবে, কেউ দেবে না। আপনার কোনো না কোনো সহযোগিতা বা কোনো না কোনো সুযোগ এমন আসবে যার ফলে আপনার কোনো সমস্যা হবে না। এর যে কাজটা আপনি করবেন একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো এই টোটাল প্রসেসটা করবেন কেউ জানবে না, গোপন। এটা যত গোপনীয়তা বজায় রাখবেন তত কিন্তু আপনার কাজটা সাকসেস হবে। এগুলো টোটকা, সঠিকভাবে করলে ফল পাবেন, নাহলে পাবেন না। সঠিকভাবে করবেন বলতে যেভাবে বলা হলো ঠিক সেইভাবে করতে হবে, এবং আপনার বাড়ির লোকও জানবে না আপনি কি করছেন, সম্পূর্ণ লুকিয়ে গোপনীয়তা বজায় রেখে করবেন। আপনি রাস্তায় যাচ্ছেন, চৌরাস্তায় যাচ্ছেন, জল ফেলছেন, বাড়ি আসছেন, কেউ যেন ফলো না করে, আপনাকে ডিস্টার্ব না করে। যদি করে ফেলে শেষ, সেদিন আর নষ্ট হয়ে গেল হবে না, বা কেউ যদি আপনাকে ডাকে পিছন থেকে হলো না। অর্থাৎ গোপনীয়তা বজায় রেখে করবেন, যে রাস্তা ফাঁকা থাকবে সেই রাস্তায় গিয়ে করবেন, দেখে নেবেন কোন চার রাস্তার মাথা ফাঁকা আছে, লোকজন কম যায় সেখানে গিয়ে করবেন। আর এই লঙ্কা সারটা যে একত্রে করে বাঁধবেন, সারটা লঙ্কা যে একত্রে করে বেঁধে পবিত্র জায়গায় রাখবেন, এটাও কিন্তু কেউ না জানে। তাই টোটালটাই কিন্তু আপনাকে গোপনীয়তা বজায় রেখে করতে হবে। করে দেখুন, ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এগুলো প্রমাণিত, প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। তাহলে এই পুরো প্রসেসটাই কিন্তু আপনাকে করতে হবে রটন্তী কালী পুজোর দিন। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, এই সম্পর্কে কেউ কমেন্ট করবেন না, হোয়াটসঅ্যাপে এসে কিছু লিখবেন না, কোনো উত্তর আমি দেব না। কষ্ট করে ভিডিও দেখে নেবেন, একবার হবে না দুবার দেখবেন। তাই এই নিয়ে প্রশ্ন করবেন কী লঙ্কা, কোথায় লঙ্কা, কোন জায়গা থেকে কী করবো, একদম না। এগুলো এই ভিডিওগুলো দেওয়ার মানেই হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে এসে ফালতু সময় নষ্ট করবেন, করবেন না। ভিডিওতে এমন কিছু জায়গা নেই যে আপনারা বুঝতে পারবেন না, সব বুঝিয়ে বলেছি, কেটে কেটে দেখলে তোরই বুঝবেন। তাই কষ্ট করে সম্পূর্ণ দেখুন, যদি আপনার ঋণ থেকে থাকে তাহলে দেখুন, করুন, আপনার ঋণ নেই, দেখার দরকার নেই। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।